হ্যালো বন্ধুরা, সোনালিস কিচেনে সবাইকে স্বাগত। আপনারা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা লাল সাবস্ক্রাইব বাটনটিতে প্রেস করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। পাশের বেল আইকনটিতে অবশ্যই প্রেস করুন, ফলে আমি যখনই নিউ ভিডিও আপলোড করব, আপনারা সবার প্রথমে নোটিফিকেশন পেয়ে যাবেন। শুরু করি আজকের ভিডিও। হ্যালো বন্ধুরা, সোনালিস কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রান্না। আজকে আমি চিকেন রোস্ট মোমো বানিয়ে দেখাবো, চলুন শুরু করা যাক। এখানে আমি 400 গ্রাম চিকেন কিমা মিক্সিতে ব্লেন্ড করে নিয়েছি, 3টে পেঁয়াজ ফাইন চপ করে নিয়েছি, টমেটো পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা একসঙ্গে ফাইন চপ করে রেখেছি, 1 চা চামচ আদা রসুন পেস্ট, 1/2 চা চামচ মিট মশলা, 1/2 চা চামচ চাট মশলা, 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়ো, 1 চা চামচ ধনে জিরের গুঁড়ো, 1 চা চামচ রেড চিলি পাউডার, 1 চা চামচ হলুদ, 1/2 চা চামচ গরম মশলা পাউডার, 1 চা চামচ লবণ। একটি ফ্রাইং প্যানে 2 টেবিল চামচ সর্ষের তেল গরম করে তাতে পেঁয়াজ, টমেটো এবং কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভেজে নেব। এখন এর মধ্যে আদা রসুন পেস্ট, ধনে জিরের গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো, হলুদ, এবং লবণ অ্যাড করে মশলাটা কষিয়ে নেব। মশলা কষে গেলে এখন এর মধ্যে চিকেন কিমাটা অ্যাড করে এর মধ্যে একে একে মিট মশলা, চাট মশলা এবং গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে মাংসের সঙ্গে মিশ্রণটা কষিয়ে নেব। এখন কিছু সময়ের জন্য ঢাকা দিয়ে দেব। এখন এর মধ্যে পেঁয়াজ কুচি অ্যাড করে হালকা ভেজে নিয়ে চিকেনের পুরটা রান্না কমপ্লিট করব। এখন গ্যাস অফ করে পুরটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। একটি মিক্সিং বোলে 1/2 চা চামচ পরিমাণ লবণ এবং 2 টেবিল চামচ পরিমাণ সাদা তেল নিয়ে ময়দার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব।
এখন এতে অল্প অল্প করে উষ্ণ গরম জল অ্যাড করে একটা সফট ডো তৈরি করে নেব। 30 মিনিটের জন্য এটিকে ঢাকা দিয়ে রেখে দেব। ছোট ছোট লেচি কেটে প্রথমে আমি 3টে লুচি বেলে নেব। একটার পর একটা এইভাবে সাজিয়ে নিয়ে মাঝখানে চিকেনের পুরটা লম্বা করে দেব। চারপাশে একটু জল লাগিয়ে নিয়ে লুচি তিনটে একসঙ্গে ফোল্ড করব। কিনারাগুলোকে চেপে চেপে আটকে দেব। এখন একটা পাশ দিয়ে আস্তে আস্তে রোল করে নেব। এইভাবে ফোল্ড করলে মোমোটি একটি গোলাপ ফুলের শেপ নেবে। একই পদ্ধতিতে বাকি মোমোগুলো রেডি করে নেব। এখন একটি মোমো স্টিমারের পাত্রে তেল ব্রাশ করে মোমোগুলোকে রেখে নেব। মোমো স্টিমারের পাত্রে অর্ধেক পরিমাণ জল দিয়ে উপরে মোমোর পাত্রটি প্লেস করে লিড দিয়ে ঢেকে দেব। মোমোগুলোকে 30 মিনিটের জন্য স্টিমে রাখব। মোমোগুলো রেডি। এখন চিকেন রোস্ট মোমোগুলোকে প্লেটিং করব। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবার জন্য অনুরোধ রইল। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে আগামী ভিডিওতে। ভালো থাকবেন। বাই।